সায়েন্স সিস্টেমে আসি, আমি জেনার জন্য এই সিস্টেমে এসেছি। আমার গ্রেট এমপ্লয়ি, আমার মেন্টর, আমার বিজনেস কোচ, যার কাছ থেকে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অ্যাজ এ ফ্রেশার্স হয়ে ইঞ্জিনিয়ারিং থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর যিনি নলেজ দিয়েছেন আমাদের কেউ নয়, আমাদের সকলেরই গ্রেট এমপ্লয়ি মিস্টার গৌতম লাল স্যারের জন্য একটা জোরদার 2017 সেই জয়েনিং আমার বাড়ি নিয়ে আসেন এক বন্ধুর মাধ্যমে। তারপর আমাকে বিজনেস প্ল্যান শো করে আমাদের প্রোডাক্টের যে ডেমোস্ট্রেশন, কারণ আমাদের এবং আমাদের প্রোডাক্টের কোনো অ্যাক্টর নেই, তাই তো? অ্যাক্টর আছে? শাহরুখ খান অ্যাড করে? দিদি অমিতাভ বচ্চন অ্যাড করে? কেউ করে না। তো আমাদের অ্যাড করা করে আমরা করি কিসের মাধ্যমে? প্রোডাক্টের কোয়ালিটি আমরা চোখের সামনে দেখাই, তাই তো? কী করে? ডেমোস্ট্রেশন করে। তো সেরকম আমার স্যার আমাকে কিছু প্রোডাক্টের ডেমোস্ট্রেশন দেখায়, খুব ভালো লাগে। আমি স্যারকে বলি, আমার মা সেই সময় কিছু সমস্যায় ভুগছিলেন, যেটা আমি বহরমপুরে দেখিয়েছিলাম ফার্স্ট, তারপর মালদায় গিয়ে ওঠানোর পর আমি কলকাতাতেও দেখিয়েছিলাম। তো সেই সমস্যাগুলো কিছু সলভ হয়নি স্যার, কারণ সমস্যাটা কি আমি বলি, হয়তো আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে। ঠান্ডার একটা ধাক ছিল, আর ঠান্ডা থেকে পুরো শরীর ফুলে যেত, যখনই বেশি ঠান্ডা লাগতো দিদি পুরো শরীর ফুলে যেত। তো সব কিছু টেস্ট করার পরও সেটা সারানো যায়নি, বলতো যে ঠান্ডার জন্য এটা হয়েছে, কিন্তু আদৌ কিসের জন্য হচ্ছে সেটা কিন্তু ডাক্তাররা ভালো সার্জারি কিন্তু সেটা রিকভারি করতে পারেনি। তারপর আমি স্যারকে বলি যে আমার মার এরকম হচ্ছে, তো আপনারা তো আয়ুর্বেদ ডিপার্টমেন্টে আছে, তো আপনাদের কাছে কি এরকম কোনো মেডিসিন আছে যেটা সারবে? তো স্যার বললো যে হ্যাঁ আছে। তখন আমাদের যে মাদার প্রোডাক্ট শ্রী তুলসী, তো কতজন শ্রী তুলসী ইউজ করেছেন বলুন একটু হাত তুলুন, বাকিগুলো নতুন আছেন, তাই তো? তো সেই শ্রী তুলসী আমাদের আমরা আইএমসির মা বলে থাকি, তার সাথে একটা কফ কেয়ার সিরাপ আমাকে দিয়েছিল ঠান্ডার জন্য, আর আমি পার্সোনাল একটা স্কিন কেয়ার সোপ নিয়েছিলাম, আয়ুর্বেদিক স্কিন কেয়ার সোপ। এই তিনটে প্রোডাক্ট দিয়ে আমাকে বললো যে আপনি আইডি করে নিন, আপনি কম রেটে পাবেন। তা আমি বললাম যে স্যার আইডি করতে কী লাগবে? তো বলছে আপনাকে কিছু লাগবে না, আপনি আপনার প্যান কার্ডটা আর আধার কার্ডটা দিন আর এক কপি পাসপোর্ট ফটো। আমি ব্যাস তাহলে হয়ে যাবে, টাকা পয়সা নেবেন না? বলছে না না, আমাদের কোনো টাকা পয়সা নাই, কারণ আমার নেটওয়ার্ক মার্কেটিং এর ইনফরমেশন ছিল যে এখানে টাকা দিয়ে জয়েনিং করতে হয়, ইনফরমেশন ছিল। আর নেটওয়ার্ক মার্কেটিং সত্যি কথা বলি আমি খারাপ চোখে দেখতাম, আমি সত্যি খারাপ চোখে দেখতাম যে এগুলো লোক ফাঁসানোর ব্যবসা, যেগুলো মার্কেটে শুনতে হয়, তাই তো? ফাঁসানে ফাঁসানে একটা বিজনেস, টিভি পড়ার ব্যবসা। তো আমারও সেই ইনফরমেশনই ছিল। তো যখন স্যার বললো যে কিছু লাগবে না, আমি দেখলাম যে না, আমার প্রোডাক্ট যেটা 195 টাকার তুলছি আমি পেয়ে যাচ্ছি 140 টাকা। আমি যখন জয়েন করি 140 টাকা দাম ছিল, এখন 5 টাকা বেড়েছে, 145 টাকা দাম। তা আমি বললাম ঠিক আছে স্যার করে দিন। তো আমি কিন্তু আইডি করে নিই। তারপর কি হয়, ওই যে প্রোডাক্টটা দেখার পর আমার কনফিডেন্স আসে না, কেন? কারণ ওটা শাহরুখ খান অ্যাড করে, ওটা অমিতাভ বচ্চন অ্যাড করে। তা আমি মাকে বললাম যে মা, এরকম দাদারা এসেছিলো, এই প্রোডাক্টটা দিয়ে গেছে, তুমি ইউজ করে দেখো। তো মা কিন্তু ইউজ করা স্টার্ট করলো, জল গরমে খেতে বলেছিল, এক কাপ জল গরমে 3-4 ড্রপ দিয়ে খেতে বলেছিল। মা যখন 4-5 দিন কন্টিনিউ করলো, 4-5 দিন পর আমাকে ফিডব্যাক দিচ্ছে যে না রে তুলসীদের কাজ আছে, কফকিয়া সিরাপটা খাচ্ছি কাজ আছে, তো তোরও তো ঠান্ডা ধাত আছে, তুইও খেয়ে দেখ। তো আমি বললাম যে না আমি খাবো না, বলছে একবার খা না। আমি ফার্স্ট টাইম যখন খাই এতটাই কড়া, এখন তো অনেকটাই কড়া কম, তাই তো স্যার? কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে তুলসী, সেই তুলসী কিন্তু যথেষ্টই কড়া ছিল, কারণ তার এতে কিন্তু অনেক নেগেটিভ আসতো, যে অনেক খেয়ে ফার্স্ট টাইম ভমিটিং করে দিচ্ছে, অনেক নেগেটিভ কিন্তু আসতো কথা। তো ফার্স্ট টাইম যখন খাই আমি কিন্তু খেতে পারিনি, দুটো কাপ এক কাপ যে জল গরম আমি কিন্তু খেতে পারিনি। তো ওইভাবে কী করলাম, আমি খেতে স্টার্ট করলাম। তো আমিও রিকভারি কিন্তু শুরু করলাম, মানে পেতে শুরু করলাম, আমারও যে সর্দি কাশি লাগতো সেগুলো কিন্তু অনেকটাই রিকভারি হতে লাগলো। আর মার কিন্তু দেখলাম মিরাক্কেল রেজাল্ট হতে লাগলো কিছু সপ্তাহ পর থেকে, যে ঠান্ডাতে ফুলে যেত বেসিক্যালি ফ্রেশটা বোঝা যায় কি বলছেন, তাই তো? তো যে ফ্রেশ চোখের নিচে যে ফুলে যেত সেগুলো কিন্তু আস্তে আস্তে ওই দুটো প্রোডাক্টে কাজ করতে শুরু করলো। এবার আমি কী করলাম, আমি কিন্তু কনফিডেন্স পেলাম এখান থেকে। আর প্রথম থেকে এই ছিল যে আমি একটা যে সার্ভিস করতাম আমার কিন্তু ইনকাম ছিল, তা আমার বাবার ব্যবসা ছিল, বাবার টালি ইটের ফ্যাক্টরি আছে সে সময় ছিল, এখন তো টালি চলছে না, এখন গাড়ির ব্যবসা চলছে। কিন্তু আমার একটা ছিল যে আমার কোনো আইডেন্টিটি হবে আমার কিছু, কারণ দেখুন আমরা কী করি যে আমরা বাবা মার পরিস্থিতিতে পরিস্থিতি লাভ করি, তাই তো?
কিন্তু আমি যদি আমার নামে আমার বাবা মাকে চিনে তাহলে বাবা মা কি হবে বেশি আরো সন্তুষ্ট হবে তাই তো গর্ববোধ করবে যে না এটা অরূপ পালের ছেলে যাচ্ছে এই অরূপ পালের বাবা যাচ্ছে তাই তো তো সেরকমই কি হলো আমি কিন্তু বিজনেস করছি আমি খুঁজছিলাম যে পার্ট টাইম আমি কি ব্যবসা শুরু করতে পারি জবটাকে বজায় রেখে কারণ আমি দশটা থেকে বাড়ি থেকে বেরোতাম প্রায় 9:30 পৌঁছাতাম আমি 4টার সময় বেরোতাম তো এই টাইম মেনটেন করে আমি কিভাবে স্যার পার্ট টাইম শুরু করতে পারি ব্যবসা তা আমি কিন্তু অনেক খুঁজেছি যেখানে হয়তো আমি পাচ্ছি যে না আমার এরকম ব্যবসা আমি করতে পারবো টাইম সেখানে আমার ইনভেস্টমেন্ট আছে যেখানে আমার হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে আর আমি যদি কমন বিজনেস করছি তো দেখছি কম্পিটিশন বেশি মার্কেটে যেটা হয়তো 5 লাখ 10 লাখের ব্যবসা হয়ে যাবে বাজারে হিউজ কম্পিটিশন আমাদের সারাউন্ডিং প্রত্যেকটা জায়গায় তো আমি যখন দেখলাম স্যারও আমাকে ফলো আপ করলো একটা জিনিস করেছিলাম স্যারকে কোনোদিন ইগনোর করিনি স্যার যখনই ফোন করেছে ফোন ধরেছি স্যার দেখা করতে আসলে দেখা করেছি তো সেইভাবে কি হয় আস্তে আস্তে আমার স্যারকে অনেক রকম কোশ্চেন করেছি কারণ ফার্স্ট টাইম আমাকে জানতে হবে যে সিস্টেমটা কি তো আমি অনেক কোশ্চেন করেছি স্যারকে অনেক কোশ্চেন নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে নেগেটিভ পজিটিভ কিন্তু দুটোই কিন্তু আমরা কি করি ম্যাক্সিমাম নেগেটিভ করি তাই তো দিদি নেগেটিভ কোশ্চেন বেশি করি জানতে চাই তো সেরকম আমি স্যারকে নেগেটিভ কোশ্চেন বেশি করতাম যে কোম্পানি যদি পালিয়ে যায় কোডাক এখন ভালো দিচ্ছে আমাকে 2017-তে আমি 2-3 বছর কাজ করলাম যে আমার যদি কোডাক কোয়ালিটি খারাপ করে দেয় তাহলে কি হবে তো স্যার আমাকে সেই হিসাবে আমাকে উত্তর দিত যে না সেটা হতে পারে না কারণ আমরা তো এখানে কিছু ইনভেস্ট করছি না কিন্তু যে কোম্পানি যে ম্যানেজমেন্ট তাই তো তারা তো কোটি কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট আছে ওয়্যার হাউস তৈরি করছে বিভিন্ন জায়গায় সিএনএম অফিস তৈরি করছে তাই তো তো ওরা কেন কম করবে কোয়ালিটি কেন কম করবে বা পালিয়ে কেন যাবে কারণ ওদের কোটি কোটি টাকার ইনভেস্ট আছে আর যেখানে গ্রো করছে তো স্যার আমাকে একটা ভালো কথা বলেছিল যে পালাতে পারে কোম্পানি সেটা ইন্ডিয়া থেকে বাইরে পালাতে পারে ইন্ডিয়া থেকে দেখুন আজকে মালয়েশিয়া থাইল্যান্ডে চলছে এবার জোরদার ডাক্তারি চলবে কোম্পানি চলছে তো এইভাবে শুরু করি প্রথম যে মাসের ইনকাম এসেছিল 128 টাকা সেটা আবার সেলফ পারচেসের উপরে এসেছিল কোনো কাজ করে তো কাজ স্টার্ট করলাম ধীরে ধীরে স্যার যা বলতো শিখতাম আর আমার যারা হাটলাইন তাদেরকে শিখাতাম সেই করে করে আজকে গত ডিসেম্বরের 15 তারিখ 11.5 লাখ টাকা দিয়ে স্বদেশী একটা কাজ কিনেছি সেটা হচ্ছে টাটা নেক্সন আর এখন যে পে আউটটা পাচ্ছি সেটা 70 থেকে 80 হাজার টাকা পার মান্থ পে আউট করছি তো দেখুন কিভাবে করতে হবে তার জন্য আজকে আমার স্যার এসেছেন তো আজকে নতুন কারা কারা এসেছেন যে ফার্স্ট টাইম আইএমসি এই বিজনেস বা আইএমসি এরকম মিটিং এ অ্যাটেন্ড করেছে নতুন এসেছেন বা অনেক জন এদের জন্য কি করবো আমরা